খবর বেরিয়ে এসছে খড়গপুর আইটিতে নিয়োগের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন, আপনাদেরকে কমপ্লিট ইনফরমেশান দেবো। আপনি যদি স্নাতক পাস করে থাকেন এবং এখনও পর্যন্ত চাকরি খুঁজছেন, তাহলে খড়গপুর আইটিতে আপনি চাকরি করতে পারেন। শেষ তারিখ হচ্ছে 30 জুন, তার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। কীভাবে করবেন জানিয়ে দেবো। স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চাকরির খবর সঙ্গে গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে কোনো ভিডিও আপডেট আপনাদের মিস না হয়। তো চলুন দেখে নেওয়া যাক। অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনি কোন জেলায় চাকরি করতে ইচ্ছুক, তাহলে আপনার এলাকার চাকরির খবর আমরা পাবলিশ করব। খড়গপুর আইআইটিতে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে স্নাতক পাস যোগ্যতা দরকার পড়বে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে, প্রথমে ট্রেনিং দেবে, তারপরে নিয়োগ হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আবেদনে আগ্রহী থাকলে কন্টিনিউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শূন্যপদ 10টা, প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, এটার ক্ষেত্রে যোগ্যতা দরকার হচ্ছে কমার্স শাখায় স্নাতক, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া ICAI অথবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া এর অনুমোদিত সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স বলা হয়েছে 30/6/2021 অনুযায়ী আপনাদেরকে 25 বছরের মধ্যে বয়স থাকতে হবে। শুরুতে বেতন দেবে প্রতি মাসে 15,000 টাকা এবং অন্যান্য সুবিধা কিন্তু পাবেন। ট্রেনিংয়ের সময়সীমা 1 বছর। আবেদন কিভাবে করবেন? আবেদন করতে পারবেন অনলাইন বা অফলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করতে হলে আপনাকে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে, যেটা হচ্ছে iitkgp.ac.in। এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট একটা ফর্ম পাবেন, সেটা পূরণ করতে হবে, অ্যাপ্লিকেশান ফর্ম। অনলাইনে আবেদন করতে পারবেন 25 জুন পর্যন্ত, অথবা নির্দিষ্ট ফর্মটি প্রিন্ট করে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে আপনি অফলাইনেও পাঠাতে পারবেন। অফলাইনে আবেদন করতে পারবেন 30 জুন পর্যন্ত। অফলাইনে আবেদন পত্র পাঠানোর ঠিকানা হচ্ছে ডেপুটি রেজিস্ট্রার E3 ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর 7213-02 ওয়েস্ট বেঙ্গল। এই ঠিকানায় আপনাকে অফলাইনে পাঠাতে হবে। অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে এই অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড বাটনে ক্লিক করবেন, অফিসিয়াল নোটিশ পাবেন। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তাছাড়াও আপনাদের মেসেঞ্জার বা অন্য কোনোভাবে বন্ধুদেরকে শেয়ার করবেন, যাতে তারাও এই সরকারি চাকরির খবরটি জানতে পারে।